দেশি মুরগির মাংস এতে কি মিশানো এটা পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে এই দেখো কাটার জন্য ধোয়া হচ্ছে জল বের করে রেখে দিয়েছি এই দেখো হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি কী করবো, আমি যে এখন রান্না করবো মাংস রান্না করবো, এই যে কড়া এই যে উনুন জ্বলছে, কড়াটা বসি দিই আগে, সবার আগে আমি এই কড়াতে সবার আগে একটু বসি দিলাম, ধোঁয়া হচ্ছে। কড়া বসে দিয়েছি, এরপর রান্না বসাবো এক এক করে। এই দেখো কড়াটা গরম হচ্ছে, কড়াটা গরম হয়ে যাক, গরম হতে হতে আমি একটু ওদেরকে রেখে দিই কি সব রেডি করা আছে। আর এই যে দেখো এই যে পেঁয়াজ কাচি, পেঁয়াজ কুচি আর এই আদা রসুনের পেস্ট ওটা করে রেখেছি। আর এই দিকে দেখো এইখানে এই যে মাংস, দেশি মুরগির মাংস এতে কি মেশানো আছে জানো, তে নুন দেওয়া আছে, তিল দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, জিরে দেওয়া আছে, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, সব কিছুর গুঁড়ো মিশিয়ে আর তেল দিয়ে নুন দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখানো আছে। সব কাঁচা আলু কাঁচা মাংস ধুয়ে করে সব মাখানো আছে। তারপর ওই যে কড়া গরম হচ্ছে, কড়া আমি বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে ওতে সরষের তেল দিল, এই দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াই, কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেলটা দিয়ে দিলাম, কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যা লাগবে। এতে তো খুব রিচ রান্না হয় না, একটু সেরমভাবেই রান্না হয়, একটু খুব একটা রিচ রান্না হয় না, খায় না তো সবাই, এই হালকার উপরেই রান্না হয়। তো চলো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখো এরপর ওতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে করে সুন্দর করে ভেজে নেবো, কাটার জন্য ধোঁয়া হচ্ছে। ঠিক আছে দেখো কড়া তেল গরম হয়ে এসছে যে আমি ধুয়ে তাই চলো, এরপর কড়াই ওখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ভাজার জন্য, এই দিলাম আমার কাটা ছিল যা পেঁয়াজ সব কড়াই দিয়ে দিয়েছি, এই যে কড়াই পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে এই দেখো, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যাক। তারপরে এই যে আদা রসুন বাটা আছে ওটা দিয়ে দিব, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব সুন্দর করে, পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখো, পেঁয়াজটা ভেজে সুন্দর করে ভেজে নিয়েছি, ভালো করে একটু ব্রাউন কালার যেন আসে, বাদাম বাদাম হয়ে সুন্দর কালারটা চলে আসলেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, এই আছে ভাজা হচ্ছে। একটু জল বের করে নিই, জল কোথায় গেলে ওখানে যে হাঁড়িতে জল রাখা আছে জল ওখানে বার করে রাখি, দিলে আমার দিতে সুবিধে হবে, তখন জল বের করে রেখে দিয়েছি। এরপর এই দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে, হয়েছে না হয়েই গেছে পেঁয়াজ ভাজা, ভাজা হয়েছে। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে, দেখো জল দিয়ে দিচ্ছি,
كده معايا بس كده. পেঁয়াজ দিলাম আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর মশলা আমি কিছু দিবনি, কেননা সব সময় এইখানে মাখানো আছে, এখানে সব মাখানো আছে, কাঁচা পেঁয়াজও মাখানো আছে, আর কিছু সুন্দর করে সব কিছু দিয়ে মাখানো আছে, এই জন্য আমি আর কিছু দিবনি। এই যে মশলাটাকে সুন্দর করে একটু কষা করে নিলাম, কষিয়ে নিলাম। এই যে এইটাকে হচ্ছে এরপরে যে দেখো দিলাম করছে কড়াই, তো এরপর মাংসটা দিয়ে দিচ্ছি। দিলাম রান্না হচ্ছে আমার, কাঁচা লঙ্কাও কেটে দেওয়া আছে, আমি দেখি দেখো কাঁচা লঙ্কাও কেটে দেওয়া আছে। এরপর এটা আমি এখন দেখে একটু কষা হতে দিয়ে দেবো। আমি দেখো দেখছি ওই জন্য একটু ভাবন লাগে, তো যাই ঘর থেকে হ্যাঁ